मॉर्निंग क्लास सिक्स. टुडे वी आर गोइंग टू रीड डिटरमाइनर्स. डिटरमाइनर्स आर वर्ड्स यूज बिफोर नाउन्स व्हेन रेफरिंग टू अ स्पेसिफिक और जनरल थिंग टू शो पोजेशंस और टू टेल हाउ मच और हाउ मेनी. फॉर एग्जाम्पल मेनी, वन, लिटिल, फ्यू, मच, ईच, एवरी, एनी, ए, द, कैन, एक्सेट्रा. अच्छा, अ डिटरमिनर इज ऑलवेज फॉलोड बाय नाउन. তাহলে এখানে বলা হয়েছে ডিটারমিনার্স কি, ডিটারমিনার্সের কটা টাইপস হয়, আজকে আমরা সেইগুলো নিয়ে পড়ব. ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ ডিটারমিনার্স. ডিটারমিনার্স আর ওয়ার্ড উইচ আর ইউজড বিফোর নাউন, নাউনের আগে বসে, আর স্পেসিফিক আর জেনারেল থিংকে ডিটারমাইন করে. লাইক ইট ক্যান শো আওয়ার পজিশন, মানে আমাদের বিলঙ্গিংসটাকে এটা শো করে বা ডিনোট করে, অ্যান্ড আমাদের বলে যে জিনিসটা কতটা আছে বা কতখানি রয়েছে. ফর এক্সাম্পল মেনি গার্লস ওয়ার দেয়ার ইন দ্য ক্লাস. দেখো নাউনের আগে, মানে এটা হচ্ছে গার্লস ইজ দ্য কমন নাউন, কমন নাউনের আগে দেখো মেনি লাগিয়ে দিয়েছে. মেনি ইজ দ্য ডিটারমাইনার্স. ইট শোজ হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য ক্লাস. দেয়ার আর মেনি গার্লস ইন দ্য ক্লাস. ওকে, প্লিজ গিভ মি মাই পেন. দেখো বিলঙ্গিংসটা মাই পেন, মানে পজিশননেস, ওই পেনটা আমার, মাইটা এখানে তাই জন্যই লাগানো রয়েছে. ডিটারমাইন্স ক্যান বি স্পেসিফিক অর জেনারেল. জেনারেল ডিটারমাইনার্স আর ইউজড ইন নাউন ফ্রেজ ওয়েন উই আর টকিং অ্যাবাউট পিপল অর থিংস ইন অ্যান ইনডিফিনাইট ওয়ে. লাইক সাম, ফিউ, মেনি অ্যান্ড মাচ আর ইনডিফিনাইট ডিটারমিনার্স. আচ্ছা, এখানে তাহলে আমি কি বলছি, দেখো ইনডিফিনাইট ডিটারমিনার্স কোথায় বসানো হয়, যখন আমরা জেনারেল ডিটারমাইনার্সদেরকে বোঝাই. আর জেনারেল ডিটারমাইনার্স কোনগুলো, যেটা আমরা ইন জেনারেল নাউন ফ্রেজ ওয়েন উই আর টকিং ইন জেনারেলি সেটা কি ইউজ করি, যে কোনো মানুষ বা যে কোনো জিনিসের সাথে. লাইক সাম, এখানে কিন্তু কোনো কিছু ইনডিফিনাইট ওয়েতে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি. ডেফিনেটলি যে কি বলতে চাইছে, কতটা বলতে চাইছে, সেটার পরিমাণ আমাদের বলে দেয়নি. এখানে শুধু বলা আছে সাম, ফিউ, মেনি, মাচ, তাই জন্য এটাকে ইনডিফিনাইট বা জেনারেল ডিটারমিনার্সও বলা হয়. নেক্সট, স্পেসিফিক ডিটারমিনার্স. স্পেসিফিক ডিটারমিনার্স আর ইউজড ইন নাউন ফ্রেজ ওয়েন উই আর টকিং অ্যাবাউট স্পেসিফিক পিপল অর থিং. স্পেসিফিক ডিটারমিনার কোনগুলো, যেটা আমরা স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়াল কোনো লোককে বা কোনো জিনিসের কথা বলছি. লাইক মাই, দ্য, দিস অ্যান্ড দোজ আর ডিফিনাইট ডিটারমিনার্স. আর স্পেসিফিক ডিটারমিনার্সকে আমরা ডিফিনাইট ডিটারমিনার্সও বলে থাকি, বিকজ সেটা স্পেসিফিক্যালি কোন জিনিসটার কথা বলছে এটা আমাদের বুঝিয়ে দেয়. নো ইজ নেগেটিভ ডিটারমিনার. আর আমরাও জানি যে নো ইজ দ্য নেগেটিভ ডিটারমাইনার্স. তোমরা ডিটারমাইনার্সও বলতে পারো, ডিটারমিনার্সও বলতে পারো, ইটস আপ টু ইউ. ফর এক্সাম্পল আই হ্যাভ নো ফুড, নো ওয়ান ইজ দেয়ার, তো নো ইজ দ্য নেগেটিভ ডিটারমাইনার্স. ডিটারমাইনার্স ইনক্লুডস আর্টিকলস অ্যান্ড ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড প্রোনাউন. ডিটারমাইনার্সের কটা ক্যাটাগরিজ আছে আমরা এবার পড়ব. লেটস কাম আপ টু দ্য নেক্সট পেজ. প্লিজ ডু দিস চার্ট অন ইয়োর কপি. There are many differences between an adjective and a determiner. There are many differences, it has been shown over here. You have to learn this and do it in your copy. A determiner may include, there are the categories. What are the categories of a determiner? Let's see. Number one is article, where we can use a and the. Number two is demonstrative adjective, where we can use this, that, these, those. Number C is possessive adjective, where we use my, your, our, his. Number 5, that is number D, is interrogative adjective, where we can use what, which, whose. E, distributive adjective, where we can use each, every, either, neither, etc. F, quantifiers or adjective of quantity, where we can use little, some, many, few, etc. Okay, let's come up to the next thing, that is A, articles. A and the are the articles and they are used immediately before the noun. A or an are used, A and is used before a noun to indicate is it as one in number and in general, not special. Whereas the is used before the noun to make it particular or special. Acha, A and the, মানে আমরা সবাই আর্টিকেলস ছোটবেলায় পড়েছি, এখনও পড়েছি. এ অ্যান
ए एंड एन আমরা এ আমরা কনসোনেন্সে বসাই আর এন আমরা ভাওয়েলসে বসাই এটা আমরা সবাই জানি আর খুব স্পেসিফিক না খুব স্পেশাল টার্মস এর জন্য আমরা এ এন্ড দা বসাই না সরি এ এন্ড এন বসাই না আমাদের এ এন্ড এন বসানোর মাধ্যমেই আমরা বুঝতে পারি সেটার কত নাম্বার অফ থিংস আছে বা সেটা আদেও কনসোনেন্ট না ভাওয়েল সেটা দেখে আমরা বুঝতে পেরে যাই আর দ আমরা ওইখানে বসাই যেটা আমরা স্পেশালি কোনো কিছুকে ডিনোট করি পার্টিকুলারলি কোনো কিছুকে ডিনোট করাতে আমরা দ বসাই মানে ফর এক্সাম্পল সচিন ইজ আ গুড ফ্রেন্ড অফ মাইন নাম্বার টু ইটিং অ্যান অ্যাপল ইজ গুড ফর হেলথ নাম্বার থ্রি ইউ আর ইনভাইটেড টু দ্য ফাংশন লেটস মুভ অন টু এক্সারসাইজ এ Rewrite the sentence, identify and rectify the errors. Number A. Woman is standing there. তাহলে আমরা এখানে এই সেন্টেন্সটাকে ঠিক করব। এখানে অনেক এরর্স আছে যেটা আমাদেরকে বুঝে নিয়ে সেন্টেন্সটাকে ঠিক করে লিখতে হবে। A woman is standing there. দেখো আমরা A লাগিয়ে দিয়েছি because we are denoting a woman. That's why we have written A over here. Number two. He bought A elephant kono dino hoy na because E is the vowel word. We have to use and before it. So we have to write, he bought an elephant. And rest of the part you have to do it by yourself in copy. Let's move on to the next thing that is demonstrative adjective of or determiners. These, that, these, those are demonstrative determiners that point out a person or thing. আচ্ছা দিস দ্যাট দিস দোজ আমরা সবসময় পয়েন্ট করি যখন একটা লোককে সেটাতে ডিটারমাইন করা হয় এক্সাম্পলস ক্যান ইউ লেন্ড মি দিস ড্রেস নাম্বার টু আর দোজ শেয়ার নিউ লেটস মুভ অন টু দ্য নেক্সট থিং দ্যাট ইজ ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভস আচ্ছা ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সে ইউ ওয়ান থিং উই অল নো হোয়াট ইজ ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ মিন্স আস্কিং কোশ্চেন হোয়েন এভার উই আর asking question to somebody or something for something we use interrogative words like where what which and whose are some interrogative determiners they are used when we ask questions I have said you before only that when we are questioning somebody when we are asking a question we use interrogative determiners for example whose clothes are this number 2 which road should we take we have questioning the person that's why we use interrogative determiners let's next move on to the possessive determiners we use like your his her it my our their to show possession amader possession ta ke amader possessiveness ta ke amader belongings ta ke jeta diye amra show korchi seta ke amra possessive determiners bole thaki For example, those are our toys. Eta amader toys. Amader mane eta amader toys, amader belongings. Ami nider possession ta ke etate show korchi. That is belong to a possessive determiners. Number 2. Is he your brother? Your. Ekhane your ta ke possessiveness kora. Mane possessiveness show kora hocche. Tai jonno we are using it as a possessive determiners. Exercise B. Fill in the blanks with demonstrative, interrogative and possessive determiners. Number 1. Dash fruits are fresh. Those. Number 2. Dash car is silver in color. Answer is that. That car is silver in color. Okay, let's move on to the next page. 3 to 10. You have to do it by yourself in copy. I have make you understand this. Exercise C. Rewrite the sentence using correct determiners. Number 1. There is many tea in the jar. We should not write many in front of tea. We have to write there is little tea in the jar. Number 2. Whose movie is your favorite? We have to write which movie is your favorite. And we have to put a question mark after that. Okay, rest of it you have to do it by yourself in your copy. Let's move on to distributive adjective. Distributive adjectives are those determiners that show distribution. They refers to each one of a number. Words such as each, every, either, neither are used as distributives. Okay, we have to put distributive determiners where we are using
to show, where we are using the words to show distribution of anything. We can use each, every, either, neither in these things. For example, each girls in the team played well. Number two, each dress was good. Every is used with a singular verb. It is used when a large number of people, large number of person or things are considered individually. Every আমরা কোথায় অ্যাড করি যেখানে আমরা অনেক জনের কথা বলি, কিন্তু এভরি তা ইন্ডিভিজুয়ালি সবাইকে নিয়ে কথা বলা হয়। Let's move on to the next page, that is examples. Every student have a workbook. মানে each and everyone have a workbook. We are talking about everyone. Either is used with a singular verb in the affirmative and meaning anyone or the two or each of the two. For example, you may take either half of this cake. Number two, either side of this cloth has a print. Neither is a singular negative verb. আচ্ছা, either টা আমাদের affirmative word ছিল আর neither টা আমাদের negative word আছে। Not one or the other. Like, neither answer is true. Neither side of this street is clean. Okay, let's move on to the quantifiers or the adjective of quantity. Adjectives such as few, little, many, any, etc. are used before nouns. Indicates the quantity or answer the questions to what extent in a sentence. The noun which is indicating, which is denoting the quantity is known as adjective of quantity, but quantifiers. Like, there is little sugar in the jar. Little shows the quantity. Many trains reached late due to flood. Many. Here it is denoting the quantity. Few boys participated in the competition. Okay, let's move on to exercise D. Fill in the blanks with suitable distributive and quantifiers. Number one, dash students present there. Every students were present there. Number two, dash people knew about this place. Few people knew about this place. And rest of it, you have to do it by yourself in your copy. Thank you, class. It's up to this.